এসএসসি এস অবমানের ফল প্রকাশ আছে মোট পরীক্ষার্থী বিশ লাখের বেশি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তরের পর আনুষ্ঠানিক ঘোষণা কিশোর গ্যাং আতঙ্কে রাজধানী করেল বাসে বাড়ছে আগ্নেয়াস্ত্র ব্যবহার বিপদগামিতা ঠেকাতে কাজ চলছে জানালো পুলিশ রাজধানীতে ফে দুই দলের সমাবেশ দেশ চালাচ্ছে বিদেশি শক্তি দাবি বিএনপি আমেরিকা আসবে না বললেন কাদের সামান্য বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা আশ্বাসেই কাটছে বছরের পর বছর নগরবাসীকে মেয়র এবং জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকাম প্রতিদিন বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর হাজার মন ধান দাম না পাওয়ার অভিযোগ সংবাদ সঙ্গে আছে ইসলাম গর্ভে একজন মা ধারণ থেকে শুরু করে আমৃত্য নিঃস্বার্থভাবে ভালোবাসেন তার সন্তানকে মাহীন পৃথিবীটাই যেন অন্ধকার ধুদু মরুভূমির মতো সংবাদ আরও থাকছে বিশ্ব মা দিবসে মা হারা সন্তানদের অনুভূতির গল্প এবার সমমান পরীক্ষার ফলের খবর চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আজ সকাল দশটায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলের সার সংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দিবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পরে শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন এরপর এগারোটায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফল প্রকাশিত হবে ওয়েবসাইটের পাশাপাশি মুঠো ফোনের খুদে বার্তায়ও শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন গত পনেরো ফেব্রুয়ারি শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা দেশের তিন হাজার সাতশোটি কেন্দ্রে উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেন চলতি বছর মোট পরীক্ষার্থী ছিলেন বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটস এর গুডনেস আর এবার অন্যান্য প্রসঙ্গ কিশোর গ্যাং আতঙ্কে এখন রাজধানীর কড়াইলবাসী একটি দুটি নয় চার থেকে পাঁচটি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে সেখানে শুধু দেশীয় অস্ত্র নয় তারা ব্যবহার করছে আগ্নেয়াস্ত্র দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে চাঞ্চল্য করার নানা তথ্য পুলিশ বলছে কিশোরদের বিপদগামী হওয়ার ঠেকাতে কাজ করছে তারা এ রিপোর্ট ক্যামেরা ছিলেন জাহেদ হাসান কারণে অকারণে রণক্ষেত্র হয়ে ওঠে রাজধানীর করাই সব সময় প্রকাশ্য অস্ত্রসহ এমন মহড়া চলতে থাকে একের পর এক কিশোর গ্যাং গ্রুপের এদের আধিপত্য বিস্তারের বলি হতে হচ্ছে বসবাসকারীদেরও দেশি অস্ত্র নিয়া মসজিদের ভিতরে দিয়া আমার ভাই আলামিনকে তো হত্যাই করছে নাসিরকে আহত করছে আমার কত মানুষ এক সপ্তাহ কাম কথা অসুস্থ হয়ে গেছে ওরা ওরা মারামারি করলে তো আমাদেরই সমস্যা ওরা ওরা তো মারামারি করে সাধারণ লোক শুধু শুধু মায়ের খা আমাদের হয়রানি হয় এখানকার এক একটা গলিতে গড়ে উঠেছে এক একটা কিশোর গ্যাং সব থেকে ভয়াবহ নুরু বাহিনী প্রকাশ্য আগ্নে অস্ত্র নিয়ে চলাফেরা গ্যাং প্রধান নুরুর তার প্রধান প্রতিপক্ষ রাজীব গ্রুপ যেখানে দেশীয় অস্ত্রের রয়েছে বিরাট সম্ভার আধিপত্য বিস্তারে শুধু অস্ত্রসহ মহরা নয় নিয়মিত হাতুরি দা বগি সহ এরা ছবি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এছাড়াও গলাকাটা আসিফ ড্যান্ডি রুবেল ককটেল রাকিবের রয়েছে আলাদা আলাদা গ্যাং যে কিশোরদের হওয়ার কথা আগামীর বাংলাদেশ আধিপত্য আর প্রতিশোধের রেশ কোন পথে নিচ্ছে তাদের শুধু কি ভবিষ্যৎ নাকি জীবনকেও বারবার ফেলছে হুমকিতে বছরের রিফাত এখন শরীরে ক্ষত ক্ষত নিয়ে পড়ে আছে বিছানায় একটি না পাঁচটি ক্ষত যুক্ত হয় এদের শরীরে প্রতিশোধ না নিলেও প্রতিরক্ষার স্বার্থে গ্যাং বা গ্রুপ ছাড়তে পারছে না অনেকেই আমি যে আগে কাজটা করতাম এটা তো এখন মোটো করি না এটাতে তো আমরা বের হতে চাই কিন্তু আমাদেরকে ওরা তো ওই যে দুই দিন পর পর হামলা দেয় একের পর এক অভিযোগ আর মামলা হচ্ছে বনানী থানায় এত কিছুর মধ্যেও এ পুলিশ কর্মকর্তার দাবি কঠোর ভূমিকায় আছেন তারা দুই গ্রুপ অথবা বড় ভাই ছোট ভাই একটা বিষয় নিয়ে সবার আবে লাগে আমরা সেই বিষয়টা আমলে নিয়ে ইতিমধ্যে আমাদের এখানে দুই তিনটা মামলা হয়েছে অ্যাওয়ারনেস তৈরি করে ওদের এই ধরনের কার্যক্রম থেকে দূরে আনার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন আমরা সেই আলোকে মাধ্যমে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে কিশোরদের এ দ্বন্দ্ব ছড়িয়ে পড়ছে অভিভাবকদের মধ্যেও হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে দুজন এম এ আজিম দেশটিভি ঢাকা আওয়ামী লীগ নয় অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে দাবি করে অদৃশ্য শক্তির নির্দেশে সরকার দেশের মানুষের সব অধিকার কেড়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব এজা ফখরুল ইসলাম আলমগীর সন্ত্রাসের ইতিহাস বিএনপির নেই দাবি করে বলছেন সন্ত্রাসের মধ্য দিয়েই আওয়ামী লীগের জন্ম বেশায়িত সাইফল রেপনের প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা সহ নিঃশর্ত মুক্তি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা প্রত্যাহার যুবদলের দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সহ সব রাজবন্দির মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী যুবদল যুবদল নেতারা দাবি করেন বিক্ষোভ সমাবেশ থেকেই ফের গতি পাবে সরকার পতনের এক দফা আন্দোলন প্রতিবেশী রাষ্ট্রকে ব্যবহার করে তারা ঠিকই আছে বিএনপির প্রতিপক্ষ হওয়ার মতো সক্ষমতা আওয়ামী লীগের চলে গেছে আমাদের সাংগঠনিক তৎপরতা শুরু করেছে এবং তার ভিত্তিতে আমরা মনে করি ও চিনে আমরা আবার ঐক্যবদ্ধভাবে আন্দোলনে দিতে যাব রাজপথের কোনো না কোনো কর্মসূচি নিয়ে আমি আছি এবং যুবদল নির্ভীকভাবেই আছে যুবদল নির্ভীকভাবেই রাজপথে আছে এবং থাকবে নিশ্চিত বিজয়ের লক্ষ্যে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান যুবদলের সাবেক নেতারা বিজয়ের পৌঁছানো পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে স্থায়ী কমিটির সদস্যরা বলেন বর্তমান সরকার দেশের জন্য আপদ জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় জনগণের তো আক্কা করে না সরকার এই সরকার একটি আপদ এই দেশের উপর একটি আপদ নাজি রয়েছে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হবে এই আপদ আমরা বিদায় করি ক্ষমতার মশন ধারানোর ভয়ে সরকার খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করছে না অভিযোগ করেন বিএনপি মহাসচিব আন্তর্জাতিক নেতৃবর্গ আহ্বান জানিয়েছে কিন্তু তারা সেই কথা শুনছে না কারণ তাদের উদ্দেশ্য একটাই যে দেশ বেগম খেলে যে মুক্তি হন তাহলে তাদের যে শাসন তাদের যে তট্টে তাও তাদের যে মসরত সেই মসরত টিকে থাকবে না জনগণের উত্তাল তরগের মধ্যে তা ভেসে যাবে বলেন গণতন্ত্রের মোরকে পাকশালের মতো একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাইছে সরকার আওয়ামী লীগ দাবি করে যে তারা দেশ চালাচ্ছে আসলে কি তারা দেশ চালাচ্ছে তারা দেশ চালায় না এক অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে বন্ধুত্ব এবং যাদের নেতৃত্বে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়ে নিয়েছে বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই বিএনপি সন্ত্রাসের ইতিহাস নেই সন্ত্রাসের ইতিহাস আপনাদের আমি বহুবার বলেছি সন্ত্রাসের মধ্য দিয়ে আপনাদের জন্ম বিরোধী মত দমনে বিচার বিভাগকে হাতিয়ার করা হয়েছে উল্লেখ করে বলেন প্রতিবার নির্বাচনের নামে নতুন নতুন কৌশলে জনগণের সাথে তামাশা করছে সরকার তামাশা কে কোতু সাইফুল রিপন দেশ টিভি ঢাকা এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন ডোনাল্ড লু আসছে দেখে আবারও ক্ষমতার স্বপ্নে বিভোর বিএনপি কিন্তু বিএনপির স্বপ্ন পূরণে আমেরিকা আর আসবে না বিকেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব বলেন তিনি সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা জানান আন্দোলনের নামে সহিংসতা করলে কোনো ছাড় নয় তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট জাতীয় নির্বাচনের পর আবারও রাজপথে ক্ষমতাসীন আওয়ামী লীগ দেশের জনগণের জানমালে রক্ষায় আবারও শান্তি সমাবেশে দলটি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজন করে শান্তি সমাবেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহিন কবির নানকের উদ্যোগে মোহাম্মদপুর এলাকায় শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ দুপুর তিনটায় শুরু করা থাকলেও দুইটার মধ্যে পুরো সমাবেশস্থলে নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে উত্তর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড থানা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে এই সমাবেশে যোগ দেন ব্যানার ফেস্টু নিয়ে পুরো সমাবেশস্থলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে অলিতে গলিতেও ছড়িয়ে পড়ে আসে আসা নেতাকর্মীরা উত্তর আওয়ামী নেতারা ছাড়াও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা যে কোনো পরিস্থিতিতে আওয়ামী প্রস্তুত উল্লেখ করে নেতারা বলেন সহিংসত হলে কোনো ছাড় নেই এই বিএনপি গত পনেরো বছর আওয়ামী লীগকে পরাজিত করার জন্য আওয়ামী লীগ সরকারকে পতন ঘটানোর জন্য এমন কোনো পন্থা নাই যারা তারা অবলম্বন না করেছে মানুষ খুন থেকে শুরু করে চলন্ত গাড়িতে অগ্নিসংযোগ এবং মানুষ হত্যা এবং পেট্রোল বোমা মেরে ট্রেনে বাসে আগুন যাবে তারা অনেক চেষ্টা করেছে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে তারিখ দিয়েছে আমাবস্যা পূর্ণিমা রোজা উল ফিতর উল আযহা পূজা পর্বন বিভিন্ন সময় সময় দিয়েছে দশই ডিসেম্বর অমুক তারিখ তমুক তারিখ কোন তারিখে এই সরকারকে জনগণের সরকারকে করা থেকে যায় বিচ্ছিন্ন অতিথি সমাবেশে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আমেরিকা আর বিএনপির স্বপ্ন পূরণে আসবে না ক্ষমতার স্বপ্নে গেছে আরে বেকুবের দল লু আসছেন বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে বিএনপির জন্য আমেরিকা ভুয়া দলের আন্দোলন জনগণ বিশ্বাস করে না উল্লেখ করে ওবাদুল কাদের জানান খুব দ্রুতই সংকট কেটে যাবে পাবলিক না থাকলে কি আন্দোলন হবে হবে ভুয়া আন্দোলন ভুয়া সব নাটক ভুয়া কর্মসূচি ভুয়া বিএনপি হলো একটা ভুয়া এ ভুয়া দলের ভুয়া আন্দোলন জনগণ বিশ্বাস করে না ভারত আওয়ামী বন্ধু আওয়ামী লীগ সত্য করে না জানান আওয়ামী সাধারণ সম্পাদক তফিক মাহমুদ মুন্না দেশ টিভি ঢাকা সামান্য বৃষ্টি হলে এই জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন অঞ্চলে বছরের পর বছর ধরে একই চিত্র দেখা গেলেও কার্যকরী পদক্ষেপ নিতে দেখা যায় না কাউকে সিটি কর্পোরেশন বলছে জলাবদ্ধতা নিরসনের সবার আগে জনসাধারণকে সচেতন হতে হবে শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট প্রচন্ড গরম আর তীব্র রোদে এক পশলা বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে নামে তবে এই বৃষ্টি কারো কারো জন্য আতঙ্কের নাম অনেক এলাকায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট বাড়িঘর বাড্ডার পাঁচতলা স্টাফ কোয়ার্টার সংলগ্ন এই বস্তিতে জমেছে হাঁটু পানি নাওয়া খাওয়া সহ সব কাজ ছাড়তে হয় পানিবন্দি থেকেই আন্দা তো করতেই পারি না কোনদিন দোকান থেকে এরা ওরা আনি কিনি খাই কয়দিন পরে পরে বৃষ্টি হলে পানি আসে রাঁধতে পারি না খাইতে পারি না বাচ্চা ফুল না হাঁটতে পারে না স্কুল পর স্কুলে যাইতে পারে না বাসিন্দাদের অভিযোগ বছরের পর বছর এই সমস্যা চলতে থাকলে ও যেন দেখার কেউ নেই যাতায়াত করা যায় না উজু করা যায় আবার উজু করা লাগে বুড়ের সময় করে মা খালা মাসি দাদি সব ডাকিয়া করে একটা করে কিন্তু কামের সময় কেউই না এদিকে জলাবদ্ধতা নিরসনে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিতে দেখা না গেলেও নগর ভবনের সামনে বর্জ্য প্রদর্শনীর আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র বলেন জলাবদ্ধতা রোধে সবার আগে জনসচেতনতা জরুরি আগে কিন্তু পানি মধুবাগে আমাদের বিজয় সরণিতে পানি কিন্তু সাত দিন আট দিন জমে থাকতো শাসাববাড়ি মকবাজারে পানি জমে থাকতো এখন কিন্তু শাসাববাড়ি মগবাজারে পানি জমে না এই আমরা যদি এই ধরনের বর্জ্য ড্রেনে কিংবা খালে কিংবা লেকে না ফেলি অবশ্যই ডেফিনেটলি আমি বলতে পারি এই যে জল জর্জেটা আছে এটির থেকে আমরা রেহাই দিতে পারবো আর বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত নগরায়ন আর নগর পরিকল্পনা ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত নগর সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে কাটছে না জলাবদ্ধতার সমস্যা ঢাকা অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে এখানে কোনো ডেভেলপমেন্ট কন্ট্রোল বলে কিছু কাজ করছে না আমাদের সরকারি প্লটেরও যে জমি ছিল সেটাকে আমরা দখল করে বা সেখানেও আমরা ভরাট করে নতুন নতুন বহুতল ভবন বানাচ্ছি আবার দেখা যাচ্ছে যে যারা প্রাইভেট ডেভেলপার তারা যখন ভবন করছে আশেপাশে একদমই ফাঁকা জায়গা না রাখে কনক্রিট আর কনক্রিট অল্প বৃষ্টি হলেও সেটা ধারণ করার মতো যে ড্রেনেজ সিস্টেম সেটা এখন আর কাজ করছে না সেবা সংস্থাগুলোর পাশাপাশি সচেতনতা বাড়ানোর তাগিদ দেন বিশেষজ্ঞরা সামান্য বৃষ্টিতেই এভাবে জলাবদ্ধতায় আটকে যায় বাড্ডা পাঁচতলা বস্তির এই বাসিন্দারা জলাবদ্ধ অবস্থায় চলে রান্নাবান্না খাওয়া দাওয়া কিংবা অন্যান্য কার্যক্রম বাসিন্দাদের অভিযোগ বছরের পর বছর ধরে এই সমস্যা চলতে থাকলেও যেন দেখার কেউ নেই শাহিদুজ্জামান সাকিব দেশ টিভি ঢাকা নতুন ধানে জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকা। দেশের অন্যতম বৃহত্তম এই মোকামে প্রতিদিন বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর হাজার মন ধান যার টাকার অঙ্কে সাত থেকে আট কোটি টাকা দূর থেকে ধার নিয়ে আসা ব্যাপারীদের অভিযোগ সিন্ডিকেট সহ নানা কারণে কম দামে ধান বিক্রি করতে হচ্ছে তাদের তবে অভিযোগ অস্বীকার করে ক্রেতারা বলছে ন্যায্য দামে কেনা হচ্ছে ধান সহকর্মী বেহেদিন পরশের তথ্য ছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট নতুন মৌসুমের ধানে জমজমাট ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ধানের মোকাম থরে থরে সাজানো নানা জাতের হাজার হাজার মন ধানের বস্তা মেঘনা নদীর তীরবর্তী ঘাটের এই মোকামে এক মাস আগেও ছিল ধানের সংকট তবে এখন সহ দেশের বিভিন্ন অঞ্চলের ধানে চাঙ্গা হয়ে উঠেছে বেচাকেনা প্রতিদিন ষাট থেকে ধান হাজার বিক্রি হচ্ছে যা টাকার অঙ্কে সাত থেকে আট কোটি টাকা এখানে বিয়ার আঠাশ ধান মানভেদে মনপতি এক হাজার থেকে এগারোশো বিশ টাকা বিয়ার উনত্রিশ ধান নয়শো বিশ থেকে এক হাজার বিশ টাকা এবং মোটা ধান সাড়ে সাতশো থেকে নয়শো টাকা দরে বিক্রি হচ্ছে ব্যাপারীদের অভিযোগ মোকামের সিন্ডিকেট সহ নানা কারণে তারা ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত কৃষকদের থেকে কেনা দামের চেয়েও মন প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে এখানে এতে মোটা অঙ্কের টাকা লোকসান হচ্ছে ব্যাপারীদের এলাকা থেকে নয়শো টাকা দামে ধরে এখানে বিক্রি করছিলাম নয়শো টাকা তো বাজার কম এক কারণে হরিদারা বাড়ায় নিতে চায় নিতে পারতেছে অভিযোগ অস্বীকার করে আরতদাররা বলছেন বাজারের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য দামে কেনা হচ্ছে ধান এখানে মুক্ত বাজার আপনার বাজার দর সব সময় নিয়ন্ত্রণ থাকে ধানের দাম মনগুরির শুকনো আড়াইশো আমরা এগারোশো পঞ্চাশ টাকা কিনতে আসছি মুড়া নয়শো পঞ্চাশ টাকা কিনতে আসছি আমদানি হয়েছে আমদানি হওয়ার যেমন বাজারে একটু চাপ আমরা কিনতে আসছি আড়াই কিনতাছি আসছি মনে করেন এগারোশো আর এই উনত্রিশ কিনতে এক হাজার তারা সঠিক বলে নাই তাদের সাথে আমাদের কোনো দিন এ ধরনের আচার আচরণ হয় নাই আমরা তাদেরকে ন্যায্য দাম দিয়েই ধানগুলা আমরা সরবরাহ কিনে থাকি এদিকে জেলা খাদ্য বিভাগ জানায় অতিরিক্ত মজুদের পাশাপাশি ব্যাপারীদের হয়রানি মুক্ত রাখতে মোকামে মনিটরিং বাড়ানো হয়েছে আমরা বাজার মনিটরিং টিম আমাদের কাজ করতেছে যাতে কোথাও অতিরিক্ত কেউ মজুদ করতে না পারে অথবা কেউ অতিরিক্ত দাম দিতে না নিতে না পারে কেউ মজুদ করতে না পারে এবং যে ব্যাপারে যাতে ঠিকভাবে ধান বিত্রি করতে পারে এবং কর্মীদের হয়রানি শিকার না হয় সেগুলো আমরাmonitoring করছি। বিহত্তর এই মকামের ধান জেলার 250 চালকলে চাহিদা পূরণ করে। নিউজ ডেস্ক দেশ টিভি সংবাদ সকাল আরো থাকছে। রাফায় অভিযান জোরদারের মধ্যেই নতুন করে ফিলিস্তিনিদের সরে যাওয়ার এই দেশ যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তাল অক্সফোর্ড ও হার্ভার্ড। আজ বিশ্ব মা দিবস দশ মাস দশ দিন পেটে ধরা থেকে অমৃত্যু সন্তানের সবচেয়ে বড় আস্থা মা মা মানে নিঃস্বার্থ এক আপন পৃথিবী মায়ের মতন কেউই বা এমন ভালোবাসে যাদের মা নেই তারাই জানে মাছাড়া পৃথিবীতে পথ চলা কতটা কষ্টের মায়ের শূন্যতা কেউই পূরণ করতে পারে না মাছারা জীবন যেন অর্থহীন বিশেষ সব মাকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে মা দিবসে মোহনার প্রতিবেদন ছিলেন রহমান বিবিটা আসলো তারপর মা যেখানে যে পাঁচটাতে ঘুমাতো ওখানে আমি ঘুমাই আর এখন আমার বেবিটা আমার যেখানে ঘুমতাম সেখানে কিছুই তো নাই মায়ের গন্ধ নাই মায়ের হাতের রান্না নাই সদ্য মা হওয়া প্রমে সন্তান পেটে থাকা অবস্থায় হারিয়েছেন মাকে ঘরের আনাচে কানাচে মায়ের ঘ্রাণ যেন এখনো তাড়িয়ে বেড়ায় তাকে ওই যেন ডাকছেন মা মা খুব নরম ছিল ঘুরে থাকতো খুব আরাম লাগতো ডাকলাম মা মা তাহার কথা বলবেন না মা ডাকাটা সব থেকে মিস করি যে বয়সে সবচেয়ে বেশি মাকে প্রয়োজন সেই সময়টাতেই মা ছাড়া প্রতিনিয়ত লড়াই করতে হয়েছে মনিরাকে যার মা নেই তিনিই বোঝেন বন্ধুর পথে একলা চলা কতটা কঠিন যখন হাতটা ঠান্ডা হয়ে যায় এবং চোখটা যখন নামিয়ে ফেলে তখন পুরো পৃথিবীতে মনে হচ্ছিল যে অন্ধকার নেমে আসতেছে আর কিছু না কোনো ভদ্র মহিলাকে যখন দেখি তার মেয়ের জন্য কাপড় পছন্দ করছে বা কোনো মেয়েকে যখন দেখি তার মাকে জিজ্ঞাসা করছে যে আম্মু এটা কেমন আমার আসলে তখন খুব শূন্যতা কাজ করে বেঁচে থাকতে মার গুরুত্ব বোঝেন না অনেকে মৃত্যুর পর হারে হারে টের পান কি ছায়া হয়েছিলেন মা তাই প্রশ্ন যদি বেঁচে থাকতেন তাহলে কি বলতেন মাকে মাকে বলতে পারতাম মা আই লাভ ইউ সো মাচ মা সরি এভরিথিং আজকে বেঁচে থাকতো আমি অবশ্যই বলতাম আমি আমার মাকে অনেক ভালোবাসি তো দুষ্টামি কম করি এজন্য বলতো যে দুষ্টামি করলে চলে যাব আমার এটাই আমি বলতাম যে আমি আর দুষ্টামি করব না সকাল থেকে রাত অবধি যে মানুষটা স্বার্থহীন ভাবে হাসি মুখে পরিবারের সবার আবদার মেটায় তারই নাম মা তিনি জানেন কর্তার কোন মাছ পছন্দ আর কোন সন্তানের মুরগির লেগ পিস নিজের পছন্দ অপছন্দ করেন থোরাই কেয়ার নিঃস্বার্থে খেটে খাওয়া মায়েরা বিনিময়ে কি বলছেন তার সন্তান থাকুক দুধে ভাতে আমার চাওয়া আমার চাওয়া পাওয়া শুধু একটাই মা বাপের দুঃখটা বুঝে এবং নিজেরা স্বাবলম্বী হয় মা বাবার জন্য না তাদের নিজেদের জন্য সবসময় সন্তান সন্তানই ওরা সবসময় ছোট মায়ের কাছে সবসময় ছোট কেউ কেউ মনে করেন মায়ের জন্য আলাদা দিবসের কি দরকার এটা ঠিক প্রতিটি দিন প্রতিটি ক্ষণই মায়ের জন্য ভালোবাসা কাজ করে তারপরও মা বেঁচে থাকতে একটি দিন আলাদা করে মায়ের কদর কিংবা বিশেষ কিছু করা যায় তাও কি কম আনন্দের জানাতুল মোহনা দেশ টিভি ঢাকা জামালপুর থেকে রাজধানী ঢাকার সঙ্গে সরাসরি ভালো মানের পরিবহন ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা সাড়ে তিন ঘন্টার জায়গায় লাগছে সাত থেকে আট ঘন্টা এতে সময় যেমন বেশি লাগছে তেমনি লক্কর ঝক্কর বাসে যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের সহকর্মী মেহেদি হাসানের চিত্রের টুম ফ্রোজের রিপোর্ট জামালপুর জেলার ২৬ লাখ মানুষের রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের প্রধান বাহন হল বাস ভৌগোলিক দিক থেকে জামালপুর আশপাশের ছয়টি জেলার কেন্দ্রে অবস্থান করায় দেশের বিভিন্ন প্রান্তে শতাধিক বাস সার্ভিসে প্রায় পনেরো হাজার যাত্রী চলাচল করে জেলার রাস্তাঘাটে পঞ্চান্ন লাখ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন হলেও নিম্নমানের বাস সার্ভিসে বিপাকে পড়েছেন যাত্রীরা ভালো মানের বাস সার্ভিস না থাকায় রাজধানীতে যেতে সাড়ে তিন ঘন্টার জায়গায় লাগছে সাত থেকে আট ঘন্টা আর ট্রেনের টিকিট কালো হাতে থাকায় তিন থেকে চার গুণ অতিরিক্ত ভাড়া দিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের জামালপুরে যদি একটা এসি বাস হতো তাহলে আমাদের জামালপুর জন্য খুবই ভালো হতো বাসগুলা লকর ঝকর অবস্থা এবং ছিটের অবস্থা খুবই একটা ভালো না গেটলক গেটলক বইলে যা আসলে গেটলক বইলা হয় না ঠিক আছে এই সিন্ডিকেটটা আসলে খুবই ভাঙা দরকার এরকম গাড়ি দিলে আমরাই চালাম আমরা ড্রাইভার আমরা গাড়ি চালালামো ভালো গাড়ি চলুক আমা আমাদের এটা প্রত্যাশা ভালো গাড়ি চালালে যাত্রীর মান যাত্রী ভাড়াও ঠিক মতো দিব গাড়ি যদি সার্ভিস ভালো দেয় যাত্রী ভাড়া দিব সিন্ডিকেটের কারণে জেলায় ভালো মানের বাস সার্ভিস চালু হচ্ছে না জানিয়ে দ্রুত বাস সার্ভিসের মান উন্নয়ন এবং যাত্রী সেবার মান বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি সুশীল সমাজের যাত্রী সাধারণের কথা ভেবে এবং সহজ এবং স্বাচ্ছন্দ্যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় যাতায়াতের জন্য লাক্সারি বাস ব্যবস্থা করা হোক তাহলে ট্রেনের যে কালোবাজারি টিকিট কালোবাজারি ট্রেনের উপর যে চাপ এটা কমবে যাত্রী সেবার মান বৃদ্ধির পাশাপাশি ভালো বাস সার্ভিস এবং রাজধানীর সাথে এসি বাস চালুর দাবি জামালপুরবাসীর নিউজ ডেস্ক দেশ টিভি সংবাদ সকালে আরো থাকছে হোয়াইট ওয়াশের লক্ষ্যে সিরিজের শেষ টি টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ মিরপুরে সকাল দশটায় শুরু হবে খেলা হঠাৎই অস্থির নিত্যপণের বাজার লাফিয়ে বাড়ছে মাছ মাংস ডিম ও মশলার দাম বিক্রেতারা বলছেন মাস খানেকের দাবদাহের প্রভাব পড়েছে বাজারে এদিকে বাজার নিয়ন্ত্রণে কার্যকর মনিটরিং সেল গঠনের দাবি জানিয়েছেন আইবের হিসাব মেলাতে হিমশিম ক্রেতারা দিতে রিপোর্ট সাধারণ মানুষের আমিষের চাহিদা যেন পূরণ হবার নয় মুরগি কেজিতে বিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে দুশো টাকায় ডিম ডজনে বেড়েছে বিশ থেকে পঁচিশ টাকা মাংস ব্যবসায়ীরা বলছেন আগের দামে খাসি বিক্রি হচ্ছে বারোশো টাকা পর্যন্ত আর গরুর মাংস মানভেদে সাতশো আশি থেকে নশো টাকা মাছ বাজারের দৃশ্য প্রায় একই রুই তিনশো তেলাপিয়া দুশো বাইন আটশো আর পাঙ্কাশ দুশো পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে এদিকে রাজধানীতে সকালে ঝুম বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে জ্যাম তেম জ্যাম তেলিয়া বয়ে রয়েছি একদিক দিয়ে পানি আরেক দিক দিয়ে দাম বেশি দেখে কোনো কাস্টমার সাবাসে খুলে না খাই তো অন্যদের কাস্টোমার যাচ্ছি কাস্টমার খুবই কম বৃষ্টির কারণে সাদা ডিম ছিল হলো আপনার একশো দশ টাকা তো ওই ডিমটা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা বিশ্রী গোস্তু বারোশো টাকা হয়ে গেছে আর ছাগলের গোচ এক হাজারটা হয়ে গেছে আগের দামে আছে দাম বাড়ে নেই শুধু মুরগিতে বাড়ে তা তো না আমি যে রিক্সায় করে আসব এই গরমের কারণে ওরাও বলে যে আপা এত গরম দশ টাকা বেশি দাম কারণ আমার তো ইনকাম বাড়ে না সো আমার জন্য এটা না দাম বৃদ্ধির কারণ হলো প্রচুর গরম পড়ছে খামারে অনেক মুরগি নষ্ট হয়েছে লক্ষ লক্ষ মুরগি ডিম নষ্ট হয়েছে মাছ মানে ছোটো সাইজের মাছ বাইশশো টাকা কেজি বুঝছেন সাধারণ লোকের খাওয়ার কোনো কুল নাই কোরবানির বাকি এক মাস এরই মধ্যে মশলার বাজারও চড়া পণ্য ভেদে বেড়েছে দুশো টাকা পর্যন্ত এলাচ তিন হাজার টাকা থেকে বেড়ে তিন হাজার টাকা জিরা ঠেকেছে সাতশো টাকায় গত সাপ্তাহে একটা এলাচ কিনছে হল সেটা মনে হয় গতকালকে দেখছি চৌত্রিশশো টাকা আর আপনার মশলার দামটা একটু বাড়ছে ওটা প্রতিকেজিতে কেজিতে থেকে দুশো টাকা করে বাড়ছে প্রতিদিনই আমার মনে হয় বাড়ছে আজকে যা কিনব কালকে দেখা যাচ্ছে তারও থেকে বেশি হয়ে যাচ্ছে পুরো কন্ট্রোলের মধ্যে নাই তো এই যে ডিমের হালিতে বৃষ্টিটা বেড়ে গেছে মাংস তে দুশো টাকা বেড়ে গেছে এটা কে দেখবে এটা সরকার কোথায় দেখছে নিত্যপণ্যের বেসামাল দর বৃদ্ধিতে না বিশ্বাস ক্রেতারা তাই লাগাম টানতে বাজার মনিটরিং সেল গঠনের তাগিদ সবার ফজলে আদিত্য দেশ টিভি ঢাকা এবার আন্তর্জাতিক প্রসঙ্গ গাজার রাফাতে চব্বিশ ঘন্টা ইসরায়েলি হামলায় নয় শিশু সহ প্রাণ গেছে অন্তত সাঁত্রিশ জনের রাতভর বোমা হামলায় দেইর আল বালাহতে নয় জন এবং গাজা সিটিতে নিহত হয়েছে আরও দশ ফেলিস্তিনি জিয়াবালিয়া শরণার্থী ক্যাম্পে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি বর্বরতার মুখে উত্তরাঞ্চলের সব হাসপাতাল এখন বন্ধ হবার উপক্রম গাজার আল শিফা হাসপাতালে তিনটি গণকবর থেকে অন্তত আটটি মরদেহের সন্ধান মিলেছে রাফা সীমান্ত এলাকায় টহল দিচ্ছে ইসরায়েলি সাজোয়া চান যে কোনো মুহূর্তে যেতে ইসরায়েলি নির্দেশনার পর এরই মধ্যে রাফা ছেড়েছে দেড় লাখ ফিলিস্তিনি গাজার রাফা থেকে এভাবে জোরপূর্বক ফিলিস্তিনিদের ভিটে মাটি থেকে উচ্ছেদের নিন্দা জানিয়েছে ইউরোপের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ ব্যারেল অবরুদ্ধ গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা ইসরায়েলি অভিযানের মধ্যেই দেশে দেশে ফিলিস্তিন পন্থীদের যুদ্ধ বিরোধী বিক্ষোভ অব্যাহত রয়েছে ইয়েমেন এর সানায় ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন লাখো বিক্ষোভকারী যুদ্ধ দাবিতে বিক্ষোভ হয়েছে জর্ডানের রাজধানী আম্মানিও গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধ এবং অবিলম্বে যুদ্ধ বিরতির দাবিতে সেখানে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে চলা ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যের খ্যাত খ্যাতনামা দুই বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড এবং ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়। অন্য কর্মকারের ডেস্ক রিপোর্ট গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ফের রাজপথে ইয়েমেনবাসী যুদ্ধবন্ধের দাবিতে সোচ্চার রাজধানী সানার বাসিন্দারা শুক্রবার রাজধানী সানায় আয়োজিত যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেন এক লাখেরও বেশি বাসিন্দা এ সময় গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে হাতে নানা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে যুদ্ধবিরতি স্লোগান দেন ফিলিস্তিন পন্থীরা গেল সাত মাস ধরে ইয়ামিনীরা অসহায় ফিলিস্তিনিদের প্রতি রাজপথে একাত্মতা জানিয়ে আসছে যদ্দিন না পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হয় পন্থীদের প্রতি আমাদের এই সমর্থন সহমর্মিতা অব্যাহত থাকবে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে জর্ডানের রাজধানী আম্মানেও গাজায় যুদ্ধবন্ধের দাবিতে এদিন শহরের রাস্তায় জড়ো হন হাজার হাজার ফিলিস্তিনপন্থী এ সময় গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের পাশাপাশি অবিলম্বে উপত্যকাটিতে যুদ্ধবিরতির দাবি জানান বিক্ষোভকারীরা একই সঙ্গে ইসরায়েল ও যুদ্ধবিরোধী নানা স্লোগান দিতেও দেখা যায় তাদের আমরা যুদ্ধ বিরতি চাই গাজায় ত্রান প্রবেশের অনুমতি চাই রাফায় যে অভিযান চালানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করতে হবে ফিলিস্তিনবাসীকে বলতে চাই আমরা তাদের পাশে ছিলাম আছি থাকবো এদিকে যুক্তরাষ্ট্র জুড়ে চলা ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যের দুই বিশ্ববিদ্যালয় এবং বুধবার লন্ডনের বিক্ষোভ শুরু করেন কয়েকশো শিক্ষার্থী পরে তা ছড়িয়ে পড়ে ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয় বিক্ষোভরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একগুচ্ছ দাবি উত্থাপন করা হয় ইসরায়েলকে সব ধরনের অর্থায়ন বন্ধ ইসরায়েল ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন বিশ্ববিদ্যালয়ের বিনিয়োগ নীতি সংস্কার ইসরায়েলকে বর্জন গাজায় শিক্ষা প্রতিষ্ঠান পুনর্নির্মাণ সহ এতে বেশ কিছু দাবি উল্লেখ করা হয় এর আগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় ইউরোপের কয়েকটি বিশ্ববিদ্যালয় বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল এটিও অন্য কর্মকার নিউজ ডেস্ক দেশ টিভি ভারতের পশ্চিমবঙ্গে যে কোনো মূল্যে সিএএ কার্যকরের ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একই সঙ্গে মতুয়া সম্প্রদায়ের বাসিন্দাদেরও নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের নদিয়ায় এক নির্বাচনী জনসভায় এসব প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী অন্যদিকে পশ্চিমবঙ্গে যে কোনো মূল্যে বিজেপিকে প্রতিহতের ঘোষণা দিয়েছে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিস্তারিত রায়হান কবির শুভ্র ডেস্কে পর্যায়ে ভারতের লোকসভা নির্বাচনে আশিটি আসন নিয়ে উত্তরপ্রদেশ সবচেয়ে গুরুত্ব বহন করলেও বিয়াল্লিশ আসন নিয়ে দ্বিতীয় স্থানে থাকা পশ্চিমবঙ্গের গুরুত্বও কম নয় প্রধানমন্ত্রী মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার পশ্চিমবঙ্গ সফর তারও ইঙ্গিত দিচ্ছে শুক্রবারও পশ্চিমবঙ্গের নদীয়ায় জনসভা করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ নির্বাচনী প্রচারে এসে মুখ্যমন্ত্রী মমতাকে দুর্নীতিবাজ বলে কটাক্ষ করেন তিনি এছাড়া পশ্চিমবঙ্গের নাগরিকত্ব সংশোধনী বিল সি কার্যকর করার পুনঃ প্রতিশ্রুতি দেন তিনি আবারও ক্ষমতায় গেলে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে বলেও ঘোষণা দেন বিজেপির এই নেতা ম্যাডা করঙ্গাল কি জনতা কি তাত নেই सीए को हाथ लगाने की एक एक शरणार्थी को हम नागरिकता देंगे ये नरेंद्र मोदी जी का वादा है একই দিনে বর্ধমানের আসানসোলে নির্বাচনী প্রচার সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসানসোলের প্রচার সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বিজেপির বেলুন ফুটে হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষ বিজেপিকে তাড়িয়ে দিবেন বলেও মন্তব্য করেন তিনি তারপর আসানসোলে ঢুকতে দেবেন না বাংলার সাথে যেভাবে এরা প্রতারণা করেছে এদিকে লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় অনুষ্ঠেয় আট আসনে একঝাঁক তারকা প্রার্থীদের দেখবে পশ্চিমবঙ্গের মানুষ এ দফায় তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান কৃত্তি আজাদ কংগ্রেস নেতা অধির চৌধুরী মহুয়া মৈত্র রাজমাতা অমৃতা রায় অভিনেত্রী শতাব্দী রায় ও বিজেপি নেতা দিলীপ ঘোষ রায়হান কবি শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি